নেইমার বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কাছে ভালোবাসার আরেক নাম। ফুটবল বিশ্বে বর্তমান সুপারস্টারদের মধ্যে নেইমার অন্যতম একজন। অনেক প্রতিভাবান একজন খেলোয়াড়, অসাধারণ স্কিল, ড্রিবলিং, গোল স্কোরিং ক্ষমতা তাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু কিভাবে ব্রাজিলের সাও পাওলোর দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা সেই ছোট্ট শিশুটি আজকের বিশ্বখ্যাত ফুটবলার হলেন, সেই গল্পটি হয়তো অনেকের কাছেই অজানা। এমআরএম ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে নেইমারের জীবন ও ক্যারিয়ারের অজানা ও বিষয়কর কিছু তথ্য জানাতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নেইমারের জন্ম 1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে। তার পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, বাবার নাম নেইমার সিনিয়র। তিনি ছেলেকে আদর করে জুনিনহো বা জুনিয়র বলে ডাকেন। বাবা নিজেও ছিলেন একজন ফুটবলার, কিন্তু সেভাবে বড় কিছু করতে পারেননি। স্বপ্ন দেখতেন ছেলেকে দিয়েই পূরণ করাবেন ব্রাজিলের জাতীয় দলে খেলার স্বপ্ন। ছেলেকে বড় করে তুললেনও সেভাবেই, যেন শিশু নেইমার হাঁটতে শেখার আগেই ফুটবলে লাথি মারা শিখে গেলেন। আর একটু বড় হলে বাবা তাকে নিয়ে গেলেন খেলার মাঠে, কিন্তু ফুটবল খেলতে নয়, ফুটসাল খেলতে। ফুটসাল হচ্ছে ইনডোরে কম খেলোয়াড় নিয়ে ফুটবল, যেখানে চমৎকার খেলে নেইমার সবার নজরে আসেন। সবাইকে পাশ কাটিয়ে বল পায়ে জাদুকরী দক্ষতায় মন্ত্রমুগ্ধ করে রাখতেন তিনি দর্শকদের। স্বপ্নপূরণের পথে প্রথম সাফল্য আসে যখন মাত্র 11 বছর বয়সে ব্রাজিলের শীর্ষস্থানীয় ক্লাব সান্তোসের যুব দলে খেলার সুযোগ পান তিনি। 2009 সালে মাত্র 17 বছর বয়সে পেশাদারী ফুটবল ক্যারিয়ারের সূচনা ঘটে। সে বছরই সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। 2010 সালে ধূমকেতুর মতো উত্থান ঘটে নেইমারের। সান্তোসকে লীগ চ্যাম্পিয়নশিপ, কোপা দো ব্রাজিল চ্যাম্পিয়নশিপ জেতানো ছাড়াও টানা 4 বার সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। 2011 সালে সান্তোসকে 48 বছরের ভেতর প্রথমবারের মতো কোপা চ্যাম্পিয়নশিপ জেতানোর পথে নেইমার এমন একটি অসাধারণ গোল করেন যেটিকে ফিফা বর্ষসেরা গোল হিসেবে মনোনীত করে। এছাড়াও সেরা খেলোয়াড়ের দৌড়ে শুধু ব্রাজিলের নয় গোটা দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলার হিসেবেও অ্যাওয়ার্ড জিতে নেন নেইমার। মজার ব্যাপার হচ্ছে নেইমারের ক্যারিয়ারের গতিপথ একদমই ভিন্ন হতে পারত, কারণ তার বয়স যখন মাত্র 14 বছর তখন খোদ রিয়াল মাদ্রিদ থেকে তার জন্য মোটা অঙ্কের বেতনের প্রস্তাব আসে। কিন্তু সান্তোস তাদের এই অসামান্য প্রতিভাধর খেলোয়াড়টিকে হাতছাড়া করতে রাজি ছিল না, তাই তারা রিয়াল মাদ্রিদের চেয়েও বেশি বেতন দিয়ে নেইমারকে রেখে দেয় নিজেদের কাছে। এই বিশ্বাসের প্রতিদানে নেইমার প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য উপহার দিয়েছেন সান্তোসকে। কিন্তু সান্তোসে আর কতদিন, নেইমারের মতো এত বড় মাপের আন্তর্জাতিক মানের তারকাকে নিজেদের কাছে ধরে রাখা সম্ভব নয়, সেটা সান্তোসও বুঝতে পেরেছিল। 2013 সালে নেইমার পাড়ি জমালেন বার্সেলোনায় নতুন ঠিকানায়। সেখানে তখন রাজত্ব করছিল মেসি সুয়ারেজের মতো কিংবদন্তি খেলোয়াড়গণ। তাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে সমানে সমান দক্ষতা প্রমাণ করে গেলেন বয়সে নবীন নেইমার। তিনজন মিলে বার্সেলোনাকে জেতালেন অনেক অনেক ট্রফি। 2014-15 মৌসুমে অসাধারণ নৈপুণ্যে 39টি গোল করে বার্সেলোনাকে বহুল আকাঙ্ক্ষিত ট্রেবল জেতায় মুখ্য ভূমিকা রাখেন নেইমার। 2017 সালে তিনি বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেন 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে। রেকর্ড করেন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার হিসেবে। এত বিখ্যাত, সফল এবং ধনী হওয়ার পরও নেইমার নিজেকে একদমই বদলাননি। একদম ছেলেবেলায় তাকে এক ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, তুমি কেন ফুটবলার হতে চাও? তিনি জবাব দিয়েছিলেন, যেন আমি আমার পরিবারের যত্ন নিতে পারি, টাকা পয়সা নিয়ে যেন আমার বাবা মাকে কোনোদিন ভাবতে না হয়। নেইমার তার কথা রেখেছেন। অনেক খেলোয়াড়ই একটু খ্যাতি অর্থবিত্ত পেলে মাথা ঘুরে যায়, ধরাকে সরাজ্ঞান করতে শুরু করে, কিন্তু নেইমার এখনো পরিবারকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। প্রিয় বোন রাফায়েলার ছবি নিজের বাহুতে ট্যাটু করে রেখেছেন তিনি। এখনো নেইমারের বাবা সব সময় তার পাশে থাকেন। মায়ের জন্য নেইমারের ভালোবাসার তুলনা নেই, মাকে কাছে পেলে সব কষ্ট ভুলে যান তিনি। এভাবেই পরিবারকে পাশে নিয়ে এগিয়ে চলেছে নেইমারের জয়যাত্রা। ব্রাজিলের ইতিহাসে পেলে, রোনালদো, কাকা, রোনালদিনহো থেকে শুরু করে কিংবদন্তি ফুটবলারের অভাব নেই, কিন্তু নেইমারই একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার যিনি বিশ্বজুড়ে প্রসিদ্ধ টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পাওয়ার অনন্য সম্মান অর্জন করেছেন। নেইমার মাত্র 19 বছর বয়সে এক সন্তানের বাবা হন। তিনি বলেন, আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, এত কম বয়সে এত বড় দায়িত্ব কিভাবে নেব, কিন্তু এখন আমার সন্তানের হাসি মুখে আমার কাছে সবকিছু। নেইমার ব্যক্তিগত জীবনে ধর্মকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। এ ব্যাপারে তিনি আদর্শ মানেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকাকে। তিনি নেইমারের বড় ভাইয়ের মতোই। কাকার আদর্শ অনুযায়ী নেইমার সবসময় তার আয়ের 10% অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে থাকেন। এছাড়াও ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন সংস্থার সাথে কাজ করেছেন নেইমার। ইনস্টিটিউট ও প্রজেটো নামে একটা প্রকল্পে তিনি নিজেই প্রায় 2500
শিশুর ভরণ পোষণ শিক্ষার খরচ বহন করেন। নেইমারকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মার্কেটেবল খেলোয়াড়। কেবল নেইমারের ছবি দিলেই যে কোনো পণ্যের বিক্রি হুহু করে বেড়ে যায়। বিজ্ঞাপনের বাজারে নেইমারের সাফল্য এতই বেশি যে তাকে নিয়ে একটি শব্দ তৈরি হয়েছে, নেই মার্কেটিং। 2013 সালে ইউরো স্পোর্টস তাকে বিশ্বের মোস্ট মার্কেটেবল অ্যাথলেট মনোনীত করে। তার পরেরবারও আবার তিনি একই ক্যাটাগরিতে মনোনীত হন। 2011 সালে সান্তোসে থাকাকালীনই নাইকির সাথে তার 11 বছরের চুক্তি হয় বছরে $1 মিলিয়ন। তখন তার বয়স কেবল 19 বছর। ইউরোপে আসার পর নাইকি তা বাড়িয়ে 10 মিলিয়নে উন্নীত করে, যেটা নাদাল বা শরাপোভাদের চেয়েও বেশি। 2016 সালের 7 তারিখে বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন এক আর্টিকেল প্রকাশ করে যে নেইমার সেই সময়টিতে রোনালদোর চেয়েও বেশি বিজ্ঞাপনযোগ্য ক্রীড়াবিদ ছিলেন। দর্শক, এই ছিল নেইমারের জীবন ও ক্যারিয়ার সম্পর্কে অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই MRM World চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।